আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার মধ্যে না, থাকতে আমি চাই, আমি আপনার জিনিসটা আপনার বুঝতে পারছি, আপনি যা বলতে চাবেন বা চাচ্ছেন আমি বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে এবার নেক্সট হ্যাঁ স্টেপটা শুনে নেন। দ্বিতীয় অংশটা বাকি ছিল, প্রথম অংশ ছিল এটা আপনাকে বোঝানো যে সবকিছুই কেউ না কেউ তৈরি করছে, তা নাহলে তৈরি হয় না। এইটা এইটা যে প্রবলেমেটিক, এটা আপনিও বুঝছেন যে এটা একটা প্রবলেমেটিক স্টেটমেন্ট। এই দাবিটা প্রমাণ ছাড়া একটা দাবি। এর পরের কথা হচ্ছে, যদি এই দাবিটা সত্য হইতো, ধরে নেন এক মুহূর্তের জন্য যে এই দাবিটা সত্য, তাহলে তো আপনি নিজেই বলেই দিলেন যে কোনো কিছুই তৈরি হয় না। আল্লাহ তো কোনো কিছু, ভগবানও তো কোনো কিছু, ওরা তো আর সত্য আর কি, ওরা তো একটা সত্তা। তাহলে সেটাও তো ভাই কোনো কারো না, কেউ না কেউ না বানাইলে তো সেটা আসবে না অস্তিত্বে, তারও তাহলে একজন সৃষ্টিকর্তা লাগবে। এই জন্য এই যে স্টেটমেন্টটা যে কোনো কিছুই তৈরি করে নাই, কেউ না কেউ তৈরি করে, সেই জন্য সবকিছু তৈরি হয়েছে, এই দাবিটা একটা প্রবলেমেটিক দাবি, এই দাবিটা একটা উদ্ভট দাবি। এইখান থেকে কোনোভাবে সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না, বরং একটা প্রবলেমেটিক জায়গায় দাঁড় হয়ে যায়। সেটা কি, আল্লাহরও একটা আল্লাহ আছে ওই দাবিটা অনুযায়ী। তার চাইতে বরং আপনি কৃতজ্ঞতার দিকে চলে যান, যে কৃতজ্ঞতা আপনি যেটা বললেন না, যে কৃতজ্ঞতা আসে আপনার উত্তরটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা, যে কৃতজ্ঞতাটা আসলে আপনার আসে কারণ আপনি মনে থেকে, আগে থেকে আপনার মনের মধ্যে একটা তথ্য সেট করা আছে, আপনার একটা প্রিজুডিস আছে। কি জিনিস সেটা? সেটা হচ্ছে এইগুলো কেউ না কেউ বানাইছে, এই জন্য আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসে। কৃতজ্ঞতার সংজ্ঞাটাও আপনি নিজেই দিছেন যে কৃতজ্ঞতা মানে কেউ এবং তার। আচ্ছা, আমি একটা কথা শেষ করিনি, আমার কথা শেষ করিনি, এরপর আপনার প্রশ্ন শুনবো। শেষ করে দিই, আমি আগে প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনে নেন, শুনে নেন, শুনে নেন। তো সুতরাং বড় জোর কোন একটা পানি খেয়ে, ফল খেয়ে, বা বৃষ্টির দেখে, বা সবকিছুকে ঠিকঠাক দেখে, আজকে আপনি টিকিট টাইম মতো পেয়ে গেছেন, বাস টাইম মতো পেয়ে গেছেন, এটা দেখে বড় জোর আপনার সন্তুষ্টি আসাটা যৌক্তিক। কৃতজ্ঞতা শব্দটা যৌক্তিক না। এইবার আপনার যত প্রশ্ন আছে করতে পারেন, এই যে আসিফ ভাই চলে আসছে, নতুন ডিসকাশন শুরু করতে পারেন। আসিফ ভাই, সেটা সেটা হচ্ছে ভাইয়া, যে আমরা আগের ডিসকাশন সম্পর্কে আমি নিলাম, হাসতে শেখো ভাই, আগের ডিসকাশন সম্পর্কে আমি একটু আপনার কাছে আরো দু একটা জিনিস একটু জানার ছিল, সেটা একটু জিজ্ঞেস করে নিই। আপনি আপনার কথাটা বললেন একটু পরে, একটু একটু অপেক্ষা করেন, আমি আগের যে ডিসকাশনটা সেটা সম্পর্কে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। প্রশ্ন না, মানে আমার একটা ইয়া দিতে চাই, ফিডব্যাক দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি যে বলছেন যে সবকিছুই আপনি আশেপাশে থেকে সবকিছু দেখেন, যে সবকিছু কেউ না কেউ বানাইছে, এই যে মাতুব্বর ভাইয়ের সাথে যে ডিসকাশনটা হইলো সেটার যে সামারিটা হইলো, সেটা হচ্ছে এরকম যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে, আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি এই জিনিসগুলো জানেন, যে এই যে আপনার মাথায় যে টুপিটা আছে, বা আপনার পাঞ্জাবিটা আছে, বা আপনার বাসায় যে কম্পিউটারটা আছে, বা আপনার মোবাইল ফোনটা আছে, এই জিনিসগুলো আপনি আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে জানেন যে এই জিনিসগুলো কেউ না কেউ বানাইছে। আপনার যদি সেই পূর্ব অভিজ্ঞতাটা না থাকতো, ধরেন আপনাকে যদি আমরা ছোটবেলা থেকেই জন্মের পরেই আফ্রিকার একটা জঙ্গলে ফেলে আসতাম, এবং আপনার বয়স 5 বছর হওয়ার পরে আপনাকে আমরা যদি মোবাইল ফোনটা দিয়ে জিজ্ঞাসা করতাম, তখন কিন্তু আপনি আপনি কিন্তু এই একই কথা বলতেন না যে এই মোবাইল ফোনটা অমুক কোম্পানিতে বানাইছে, এই ফোনটার যে নিচে লেখা আছে স্যামসাং, তার মানে এটা স্যামসাং কোম্পানিতে বানাইছে, এটা কিন্তু আপনি তখন বলতেন না। তখন কিন্তু আপনার কথাগুলো পরিবর্তিত হয়ে যেত, অন্যরকম কিছু বলতেন হয়তো। কিন্তু আপনি যেহেতু একজন একটা পরিবেশে থাকেন, একটা সমাজে থাকেন, সমাজ থেকে কিছু কিছু জ্ঞান আহরণ করেন, সমাজ থেকে কিছু কিছু জিনিস আপনি জানেন, যে মোবাইল ফোনটা কিভাবে বানায়, বা রাস্তাঘাট কিভাবে বানাইছে, বিল্ডিং কিভাবে বানাইছে, এই জিনিসগুলো আপনি ছোটবেলা থেকে ধীরে 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 সমাজ থেকে দেখতে 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 বড় হয়েছেন, সেই অভিজ্ঞতার আলোকে আপনি এটা জানেন যে কম্পিউটার কারো না কারো বানাইতে হয়, চেয়ার কারো না কারো বানাইতে হয়, চেয়ার আপনি আপনি গাছ থেকে চেয়ার হয়ে যায় না, এই জিনিসটা আপনি আপনার অভিজ্ঞতা থেকে জানেন। আপনার এই জিনিসগুলো জানার সোর্সটা হচ্ছে আপনার অভিজ্ঞতা, কিন্তু আপনার অভিজ্ঞতার মধ্যে এরকম কোনো কিছু কিন্তু আসলে নাই যে ঈশ্বর একটা মানুষকে বানায় পাঠাইলো, বা একটা কুকুরকে বানায় পাঠাইলো, এরকম কিন্তু কোনো মানুষের কোনো অভিজ্ঞতার মধ্যে এরকম কোনো জিনিস নাই। তো আপনি একটা কথা যখন একটা জিনিসের ক্ষেত্রে ব্যবহার করবেন, সেই একই জিনিসটা অন্য আরেকটা জিনিসের ক্ষেত্রেও যে অ্যাপ্লিকেবল হবে এমন কোনো কথা নাই। মানে আপনাকে আমি ভালো করে বুঝায় বলতেছি, যে একটা জিনিস একটা বস্তুর ক্ষেত্রে সত্য হইতে পারে, কিন্তু এই এক এই জিনিসটা আবার অন্য আরেকটা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নাও হইতে পারে, হইতে পারে নাও হইতে পারে। আরো ভালোভাবে বুঝাই, যেমন ধরেন আমার মোবাইল ফোনে আমি যদি মনে করেন আঙ্গুল দিয়ে টাচ করি, তাহলে ফেসবুকটা ওপেন হয়, কিন্তু আমার যে পার্সোনাল কম্পিউটারটা আছে, যেটার একটা মনিটর আছে বড়, সেই জিনিসটার ক্ষেত্রে আমি যখন আঙ্গুল দিয়ে টাচ করি আমার মনিটরে, তখন কিন্তু কাজ করে না। কেন কাজ করে না? কারণ মোবাইল ফোনের ডিভাইস একরকম, এই যে কম্পিউটারটার ডিভাইসটা আবার আরেক রকম, এখানে আবার আঙ্গুলটা টাচ করলে কোনো লাভ হয় না, সেই জিনিসটা ওপেন হয় না। তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, যে একটা তথ্য বা একটা ইনফরমেশন একটা জিনিসের ক্ষেত্রে সত্য হইতে পারে, এই একটা জিনিসের ক্ষেত্রে সত্য হইলেই আমরা এটা ধরে নিতে পারি না যে এটা সমস্ত বস্তুর ক্ষেত্রে সত্য, না ভাই। যেমন ধরেন মোবাইল ফোনটা মানুষের তৈরি, এই তথ্যটা এই মোবাইল ফোনটার ক্ষেত্রে সত্য,
তার মানে আপনি ধরে নিতে পারেন না যে এই ইনফরমেশনটা আমরা যত বস্তু দেখি সব বস্তুর ক্ষেত্রে সত্য, সব সমস্ত কিছু কেউ না কেউ বানাইছে, এইটা আমরা ধরে নিতে পারি না। কারণ একটা জিনিসের ক্ষেত্রে একটা তথ্য সত্য হইতে পারে, আরেকটা জিনিসের ক্ষেত্রে আরেক এই একই তথ্যটা সত্য নাও হইতে পারে। আমি আপনাকে সেই জিনিসটাই বোঝাইলাম যে মোবাইল ফোনটার ক্ষেত্রে মানুষ কোন কেউ না কেউ বানাইছে এটা সত্য সত্য, এটা এটা একটা ইয়া হইতে পারে, তথ্য হইতে পারে, সত্য তথ্য হইতে পারে, কিন্তু বাতাসকে কেউ বানাইছে বা পাহাড়কে কেউ বানাইছে এই একই জিনিস এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হইতে পারে। এটাকে বলা হয়, এটা একটা লজিক্যাল ফ্যালাসি, যেটা হচ্ছে অনেকে এই জিনিসটা বোঝে না, না বুঝে এই জিনিসটা একই তথ্যটা সব কিছুর ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করে। যেমন আমরা পানি খাই, পানি তরল পদার্থ, আমরা একটা তরল পদার্থ খাই, তার মানে আমরা সমস্ত তরল পদার্থ খাই তা কিন্তু না, আমরা গরুর পেশাব খাই না, গরুর পেশাব একটা তরল পদার্থ, ঠিক আছে। তার মানে আমি বলতে চাচ্ছি একটা তথ্য একটা বস্তুর ক্ষেত্রে সত্য হইলে সমস্ত বস্তুর ক্ষেত্রে সত্য, এই জিনিসটা আপনি একবারে বলতে পারেন না, তখন আবার আপনাকে দেখাইতে হবে যে এই তথ্যটা ওই বস্তুর ক্ষেত্রে সত্য, যে সেই জিনিসটা আপনার প্রমাণ করতে হবে, প্রমাণ করার আগ পর্যন্ত আপনি সেই দাবিটা করতে পারেন না যে এটা যেহেতু এটার জন্য সত্য সেহেতু সমস্ত ইসের ক্ষেত্রে সত্য। বুঝতে পারছেন ভাই ব্যাপারটা? আসিফ ভাই, কেউ যদি এভাবে বলে যে এই পাহাড় সূর্য এই তরুলতা গাছপালা এইগুলার অস্তিত্ব হওয়া মানে সৃষ্টিকর্তার প্রমাণ, এগুলো অস্তিত্ব হয়েছেই এর মানে সৃষ্টিকর্তা আছে, এভাবে যদি বলে এর উত্তরে কি বলবেন? তাহলে তো সেটা আমাদেরকে দেখাইতে হবে না প্রমাণটা, না এটা আছে এরই প্রমাণ, এটা আমরা যে দেখতে পাচ্ছি চাঁদ সূর্য এই যে হাওয়া বাতাস আকাশ, তাহলে তো আমি বলতে এটারই প্রমাণ সৃষ্টিকর্তা আছে। তাহলে তো আমি বলতে পারি যে এই পাহাড় পর্বত যে আছে এটা আমার, আমি যে এগুলো বানিয়েছি সেটার প্রমাণ, এটা তো আমিও বলতে পারি। পাহাড় পর্বত যে আছে, সমুদ্র যে আছে, এটাই তো আমি যেগুলো বানিয়েছি, আমরা যে দেখতে পাচ্ছি সৃষ্টিকর্তা যা আছে এটা দেখতে পাচ্ছি এটারই প্রমাণ, আর কিছু লাগে না, আর কিছু লাগে না। আমিও তো সেটাই বললাম ভাই, যে এইগুলো যে আছে এগুলো তো আপনি দেখতে পাচ্ছেন, পাহাড় সমুদ্র এগুলাই হচ্ছে এটার প্রমাণ যে আমি এগুলা বানাইছি। আপনি দাবি করতেছেন তাহলে আপনি প্রমাণ মানে, না দাবি করছি না, এটা প্রমাণ করে দিলাম আপনাকে, এই যে পাহাড় তো আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন, না সৃষ্টিকর্তা হিসেবে দাবি করতেছেন না, শেষে আপনার মতো আমি দাবি করলেন না, আপনি তো করেন, আমি করতেছি কিন্তু সৃষ্টিকর্তা তো করতেছে না, সেটা আমি করতেছি, আমি স্রষ্টা, সৃষ্টিকর্তা করুক কি না করুক সেটা তো এখানে বিবেচ্য বিষয় না। আপনি বলেছেন যে পাহাড় আছে এইটাই সৃষ্টিকর্তা থাকার প্রমাণ, আমি যে এইগুলা বানিয়েছি পাহাড় পর্বত নদী সমুদ্র এইগুলাই হচ্ছে আমি যেগুলা বানিয়েছি তার প্রমাণ। তাহলে তো আপনি যে প্রমাণটা উপস্থাপন করেছেন সেটার সিমিলার প্রমাণ আমি উপস্থাপন করেছি যে আমি এই জিনিসগুলো বানিয়েছি। এখন যদি আপনি আমার কাছে প্রমাণ চান যে এগুলো যে আপনি বানাইছেন এটার প্রমাণ কি, আমি বলবো যে এই যে দেখেন পাহাড় আছে, নিজের চোখে দেখেন, চোখ খুলে দেখেন ভাই পাহাড় আছে সমুদ্র আছে, তাহলে প্রশ্ন করলে দ্বিতীয় একটা পাহাড় বানান না, না তাহলে আমার প্রশ্ন হবে আপনি এই রকম পাশাপাশি, তাহলে আমি আপনাকে বলবো সিমিলারলি, আমি আপনাকে বলবো তাহলে আপনার ঈশ্বরকে বলেন সিমিলারলি হিমালয় পর্বতের পাশাপাশি আরেকটা পাহাড় বানায় দেখাতে, সেটা কি আপনি পারবেন ভাই? আপনার ঈশ্বর পারবে না, না সেই ঈশ্বর তো ডাইরেক্টলি এসে বলতেছেন যে আমি বানাইছি, আমি তাহলে ডাইরেক্টলি বলুক কি ইনডাইরেক্টলি বলুক, সেটা তো আমার সৃষ্টি হয়ে বলতেছেন না, কিন্তু স্রষ্টা হয়ে বলতেছেন ভাই, ডাইরেক্ট বলুক। হ্যাঁ মাতু ভাই, তাহলে তো, তাহলে যদি ডাইরেক্ট এসে যদি না বলে তাহলে তো ভাই তাকে, তাহলে তো প্রথম কথা তাহলে আপনাকে এখন আমরা এটা বলবো যে আগে তারে আসতে, এখন সে তার সাথে আমরা এই যুক্তি তর্ক খেলবো, সে তো মরার পরে আসবে, সে তো এখন আসবে ভাই, আমিও তো মরার পরে আপনাকে প্রমাণ দিব, আপনি যদি বিশ্বাস না করেন, আপনি তো এখনই বলতেছেন, আপনি তো এখনই বলতেছেন, আপনিও তো এখনই বলতেছেন ভাই, আমি তো সৃষ্টিকর্তা হয়ে বলতেছি, আমি তো, আচ্ছা ঠিক আছে, এই ঝামেলা থেকে মুক্ত মুক্ত পাই দেয়া মাতব ভাই, আপনি আমার পক্ষ একটু বলেন তো ভাই, এই যে আমি সাক্ষী দিচ্ছি আসিফ মহিউদ্দিন ভাই, এই যে পাহাড় পর্বত যেগুলো যে আছে এগুলা তো আসিফ মহিউদ্দিন ভাই তৈরি করছে, আমি নিজে দেখছি, নিজের চোখে দেখছি, এখন আমি কিচ্ছু বলবো না, আমি একদম মুখ বন্ধ, চুপ, আমি 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 আসিফ মহিউদ্দিন ভাই বলে এখন আমি বলবো, প্রমাণ দেন, হ্যাঁ প্রমাণ দেন, আসিফ মহিউদ্দিন ভাই তো এখন সামনে আসবে না, আসিফ মহিউদ্দিন ভাই আসবে মরার পরে তখন প্রমাণ দেবে, এখন তো উনি আসবে না, এখন প্রমাণ দিবে না, না এগুলা থাকাই তো এটা প্রমাণ ভাই, এই যে পাহাড় থাকাই তো এটা এটা প্রমাণ, এক্স্যাক্টলি এগুলা যে আছে অস্তিত্বে এটাই তো প্রমাণ। আচ্ছা এখন আপনি আমারে বলবেন, এখন আপনি মাতুব্বর ভাইরে বলবেন যে তাহলে হিমালয় পর্বতের পাশে আরেকটা পাহাড় বানায় দেখেন, তখন মাতুব্বর ভাই আপনাকে বলবে তাহলে আপনি আপনার আল্লাহরে দিয়ে আরেকটা পাহাড় বানায় দেখেন, ওটা যদি বানাইতে পারেন তাহলে আসিফ আসিফ ভাই তাহলে বানায় দিবে আরেকটা, হাসতে শিখুন ভাই, খেলেন আসিফ ভাই, খেলেন মিষ্টি করে ভাই, চিন্তা করছেন মিষ্টি করে, এখন চিন্তা করতেছেন না ভাই, আপনাদের কথাগুলো তো অন্য কারো কাছ থেকে শোনা যায় না, আপনার সাথে কথাগুলো অনেক নতুন নতুন কথা শুনতে পাই, এই জন্য একটু মাঝে মাঝে হাসি লাগে আর মাঝে মাঝে একটু চিন্তিত হওয়া লাগে, এটা আর কি, খুবই ভালো।
তবে আপনার অনেক জ্ঞান রাখেন বুঝছেন ভাইয়া, আসিফ মহিউদ্দিন ভাইয়ের অনেক লেখা পড়ছি আমি এবং ওনার অনেক ভিডিও দেখছি ইউটিউব থেকে, অনেক ভালো ভালো কথা বলে সমাজে, সমাজের রীতিনীতি আচার আচরণ, এই যে আসলে উগ্রপন্থা আসলে এইগুলা মানবের ভিতরে খুব ক্ষতিকর, যারা একদম উগ্র এসব আসলে ক্ষতিকর, অনেক ভালো ভালো কথা উনি বলেন, তবে ওনার অনেক কথা ভালো লাগে। তবে নাস্তিক হওয়াটা কেমন যেন বুঝছেন ভাই, সবাই হতে পারে না, আপনারা যেভাবে কথা বলেন না এভাবে সবাই জ্ঞানও রাখে না, এভাবে কি হতেও পারে না, সবাই মানুষ জাতি আসলে একটু নরম টাইপের, ইয়া টাইপের, সৃষ্টিকর্তাকে মানাকে ভালোবাসে সবাই বুঝছেন, সবাই না ভাই, যাদেরকে শিখিয়েছেন তারা, যাদেরকে বাধ্য করেছেন তারা আর কি। না না উগ্র ভাবে ছাড়াও নর্মাল ভাবেও সৃষ্টিকর্তাকে মানে, মানে নর্মাল ভাবে ইজি ভাবে, যে ওই মুরতাদদের মানে জবাই করো, ওই জিজিয়া কর দাও, এই যে ধর্ষণ করো, হ্যান করো, 12টা বিবাহ করো, এটা ছাড়া এই রুচি ছাড়াও সাধারণ ভাবে সৃষ্টিকর্তাকে মানে বুঝছেন ভাই। বুঝছি ভাই, আর আরো কিছু আরেকটা বলতেন আপনি? বিষয় যে শোনেন শোনেন শোনেন, এই সৃষ্টিকর্তা নিয়ে আসলে আপনারা যেভাবে কথা বলেন এভাবে কেউ কথা বলতে পারে না, আর এভাবে কথা বললে কেউ কোনো আলেম বা কোনো হুজুর আপনাদের সাথে এসে পারবে না, কেননা তারা এই কোয়ালিটির কথা আগে শুনে নাই, কেননা তারা সবসময় এই কোরআন হাদিস এই সে নিয়ে পড়ে আছে, এইরকম কথা শুনলে তারা আসলে অবাক হয়ে যাবে আসলে কি বলে। এই জন্য শেষমেশ সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করছে এটা হলো মূল, লাস্টে যে এটা দাঁড়াবে যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করছে, এরপরে এরপরে আর যায় না আসলে, এটা নিয়ে শেষমেশ দাঁড়াবে, এরপরে আর হবে না বুঝছেন ভাই, এরপরে কেউ প্রমাণ দিতেই পারবে না সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করছে, এটা কোরআন হাদিসের একটা আকিদা, তোমরা সবাই বিশ্বাস করো, এক্স্যাক্টলি আকিদা। আচ্ছা ভাই এই এই বিষয় নিয়ে আকিদা, আর কেউ প্রশ্ন তুলতে মানে তোলা যাবে না, এটা হচ্ছে আকিদা বুঝছেন ইসলামের। আচ্ছা আকিদা জিনিসটার কথাটা যে বললেন যে প্রশ্ন তোলা যাবে না, চুপচাপ বিশ্বাস করতে হবে যা লেখা আছে তাই, এই এটাই কাজটাই। ইসলাম মানে আচ্ছা এটাই ধর্ম, এইটাই ধর্ম, কোনো এটাই যে ইসলাম। প্রশ্ন করা যাবে না যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করছে, এটাই ইসলাম, এটাই ধর্ম, এটাই বিশ্বাস বুঝছেন। তাহলে এই একই পদ্ধতিতে একটা হিন্দুও তো তাহলে যে কোনোদিনও প্রশ্ন করবে না তার গীতায় কি লেখা আছে, তার বেদে কি লেখা আছে, তাই না ভাই? না তারা তো এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তারা তো বহুমুখী, অনেক দেবতা মানে, অনেক শক্তিকে মানে, কিন্তু মুসলিম যারা তারা এক শক্তিকে মানে, মানে একজনকেই মানে সৃষ্টি আচ্ছা করে ঠিক থাকে। আছে ভাই, মানে ডিসকাশন সবসময় অন্য একদিকে নিয়ে যাওয়া গেলে মুশকিল। ঠিক আছে, খ্রিস্টানরা তারা তো একটা সৃষ্টিকর্তাকে মানে, বা ইহুদিরা তো, খ্রিস্টানরা বা ইহুদিরা তারাও তো তাহলে ভাই নিজের বইটাকে না না তারা প্রশ্ন তারা করবে না? একজনকে মানলেও ক্ষমতাধর শক্তি একজনের উপরে আছে এমনটি মানে না, তার ছেলে আছে, সৃষ্টিকর্তার বংশ আছে, এই ভাই আছে, সেই ইহুদিরা আছে, এইসব অনেক কিছু। এইসব ইহুদিরা কি মানে যে ছেলে আছে এই আছে সেই আছে? আপনি ইহুদি ধর্ম করছেন? না না খ্রিস্টান খ্রিস্টান ইহুদি সরি, ধর্ম এবং আপনার ইসলাম ধর্ম একদম এক্স্যাক্টলি একটা একটার কপি, ইসলাম হচ্ছে ইহুদি ধর্মের কপি এক্স্যাক্টলি, না হলে মানে অনেকটাই কপি, বেশিরভাগই ওখান থেকে নেওয়া। এবার বলেন ইহুদিরা, একটা ইহুদির কথা বলেন, মানে আমি যে বিষয়ে বলি মূল টপিকটা নিয়ে আপনি না বলে সেখান থেকে ছোট্ট একটা পয়েন্ট পিক করে সেটা নিয়ে আপনি বলেন, এটা তো মুশকিল। যাই হোক, ইহুদিরা ইহুদিরা তো মনে করবে যে জিহোবাই হচ্ছে একমাত্র ঈশ্বর এবং জিহোবা যা বলছে তার ওই যে ধর্মগ্রন্থের মধ্যে সেটাই ঠিক। তাহলে এখন আপনি তাকে আর আপনার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি? আপনিও যেমন ওটা নিয়ে কোনো প্রশ্নই তোলেন না, ওরাও তো প্রশ্ন তুলবে না, তাই না ভাই? না তাদের হচ্ছে নবী নিয়ে সমস্যা, সেটা হচ্ছে যে সেটা অনেক জিজ্ঞেস অনেক করিনি কথাবার্তা আপনাকে, আমি এখানে, আপনাকে যেটা জিজ্ঞেস করছি ওইটা নিয়ে প্লিজ বলেন, আপনিও বুঝছেন প্রশ্ন। না এক হিসাবে তো কোনো পার্থক্য নেই, তারাও এক ঠিক মানে ক্ষমতাধর একজন, যেহেতু যদি কেউ মানে এভাবে সে ধর্মের, তাহলে এই ধর্মের একজনই ক্ষমতাধর, সে হিসেবে কোনো পার্থক্য নেই তাই না। হ্যাঁ, এবং তার মানে হচ্ছে, তার মানে দাঁড়াইলো যে এই জিনিসটা, যে এই যে বিশ্বাস জিনিসটা, এইটা তথ্য যাচাই করার কোনো ভালো পদ্ধতি না, তাই না ভাই? কারণ এই পদ্ধতিতে যে চুপচাপ কোরআনে যা আছে সেটা আপনি মেনে নিবেন, এই পদ্ধতিতে তো ইহুদিরাও মেনে নিচ্ছে, মেনে নিতে গিয়ে কি হয়ে গেছে, তারা ইহুদি হয়ে গেছে, আপনি মেনে নিতে গিয়ে মুসলিম হয়ে গেছেন, আরেকজন মেনে নিতে গিয়ে মনে করেন যে বৌদ্ধ হয়ে গেছে, আরেকজন মেনে নিতে গিয়ে মনে করেন হিন্দু হয়ে গেছে, তো এই পদ্ধতিটা তো তার মানে ভালো পদ্ধতি হইলো না। এই জন্য তাহলে শোনেন ভাই, তাহলে আপনার যদি এভাবে না মেনে অন্যভাবে আপনি সৃষ্টিকর্তাকে মানলেন না, বাট আপনি সমাজে রাষ্ট্রে এবং সব জায়গায় আপনার প্রতিষ্ঠানে আপনার মাহওয়ালে যদি আপনি কোনো বিচার না পান, ধরেন আপনার প্রতি জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনাকে অনেক কষ্ট দিচ্ছে কেউ অযথা, আসলে এই বিচারটা আপনি কার কাছে যাবেন, সেটা আপনার রাষ্ট্র করতেছে আপনি না, কারো সমাজ কাছে করতেছে না, পেয়েছেন এ পর্যন্ত? আমি এটা কারো কাছে চাইবো না, কিন্তু যে আপনিও তো সৃষ্টিকর্তা নিশ্চয়ই বিশ্বাস করে সে তার কাছে রেখে দেয়।